আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে, আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে হচ্ছে এই ব্লগটা হচ্ছে রোজার আগের ব্লগ, তো আপলোড করা হয়নি, তো আজকে ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে বাসা থেকে বের হয়েছি মূলত রমজানের শপিং করতে, আর এখানে একটা হাউস দেখতেও যাব। তো যখন বাসা থেকে বের হলাম সাথে সাথেই দেখলাম অনেকগুলা গাছ ফুলে ফুলে একেবারে চেয়ে আছে। তো এখানে একটু ঘুরে ঘুরে গাছগুলো দেখলাম, অনেক ভালো লাগলো। আর আজকের ওয়েদারটা হচ্ছে একেবারেই ক্লাউডি, আকাশটা খুবই দেখতে অন্ধকার হয়ে আছে মেঘাচ্ছন্ন, আসলে বৃষ্টি হবে না। আমাদের এখানে স্প্রিংয়ের ওয়েদারটাই এরকম, সকালে ক্লাউডি থাকলে বিকালে দেখা যায় ঝকঝকে রোদ, আবার কখনো বৃষ্টিও থাকে। তো আমাদের এখানকার ওয়েদারটাই এরকম। তো এখন যাচ্ছি আসলে হাউসটা দেখতে। আমাদের প্ল্যানটা হচ্ছে একটা হাউস কেনার। তো এখন যে হাউসটা দেখতে যাচ্ছি আমরা এরিয়াটাই দেখতেছি এখন। তো এরিয়াটা যদি ভালো লাগে তাইলে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে হাউসের ভেতরটাও দেখব। তো এই তো হচ্ছে এইখানে এই এরিয়াটাই, আর এই হাউসটাই আমরা দেখতে এসেছিলাম। এরিয়াটা খুবই সুন্দর, তো আমাদের একটু আমরা ঘুরে ঘুরে দেখতেছি, আর এখানে এসেও দেখলাম কিন্তু খুব সুন্দর গাছগুলো ফুলে ফুলে একেবারে সাজানো। তো একটু আমি শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এরিয়াটা অনেক ভালো লেগেছে, আর এই হাউসটা বেশ বড়, আউটসাইড দেখা হলো কিন্তু ইনসাইড দেখা হয়নি। তো অ্যাপয়েন্টমেন্ট করে দেখতে হবে। এখন আমাদের প্রায় 1 o'clock বাজে। তো আমরা হাউস দেখার পর রমজানের শপিংটাও করে নিয়েছি, আর এখানে এসেছি হচ্ছে স্ম্যাশ বার্গার। তো আমরা অর্ডার করেছিলাম বার্গারের জন্য, তো এখানে আসলাম শুধু পিক আপ করবো, পিক আপ করে চলে যাব বাসায়। আর আকাশের এরকম অবস্থা, সারা সকাল কিন্তু ক্লাউডি ছিল, এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে রোদ উঠতেছে, আর আকাশ দেখতে অনেক ভালো লাগতেছে, সাদা মেঘের ভেলা আর নীল আকাশে, তো আসলে অসাধারণ দেখতে। আমার খুবই ভালো লাগে আকাশ দেখতে, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এই তো হচ্ছে স্ম্যাশ বার্গার, এখানে আসলাম, তো এখন পিক আপ করে বাসা চলে যাব। আর এখানে হচ্ছে এই তো বাসা চলে আসলাম, আর বার্গারগুলো পিক আপ করে। তো এখন আমি বার্গারগুলো সবাইকে একটু বেড়ে দেব বাচ্চাদের, তো ওরাও খেয়ে নেবে আর আমিও খেয়ে নেব। আর সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, শপিং হয়েছে, তো আসলে অনেক হাংরি। তো আমি ফোনটা অফ করে এখন খাওয়া দাওয়া করব। তো আপনারা থাকবেন আমার সাথে শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে টিউলিপকে বেড়ে দিচ্ছি, ও খাবে, আর আমি আসার পরই ও বলতেছে ও হাংরি, ওকে সাথে নেইনি, আসলে বাসায় রেখে গিয়েছিলাম। আর এখন হচ্ছে আমাদের বিকাল, ঝকঝকে রোদ, অনেক সুন্দর দিন, আর সারাদিন ক্লাউডি ছিল সকাল থেকে, কিন্তু এখন ঝকঝকে রোদ উঠেছে। তো এমন দিনে বাসায় বসে থাকতে ভালো লাগে না, বাইরে যেতে ইচ্ছা করে। তো এখানে অনেক সুন্দর একটা পার্ক, এই পার্কে চলে আসলাম। এখানে এই তো গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে, অনেকগুলো গাছে ফুল ফুটে গেছে, আবার অনেকগুলো গাছে এই 2-3 দিন লাগবে হয়তো ফুলগুলো ফুটে যাবে এভাবেই। তো এখানে একটু দেখিয়ে দিলাম, এই গাছে কয়েরি রঙের ফুলগুলা অনেক সুন্দর মাশাল্লাহ দেখতে। এটা হচ্ছে ছোট একটা পার্ক, এখানে ছোট একটা লেক,
আর লেকের চারপাশে এই গাছগুলো সাজানো। ঝকঝকে দিন, নীল আকাশে সাদা মেঘের ভেলা, সব মিলিয়ে অসাধারণ লাগছিল। মনে হচ্ছিল যেন এই পার্কটা সুন্দর একটা রূপ নিয়েছে। আর এই তো এই ফুলগুলা দেখিয়ে দিচ্ছি, একটু ফুটে যাবে মনে হয়, আর দু এক দিন সময় লাগবে, তো অলমোস্ট ফুটে যাচ্ছে। আমি একটু ক্লোজ নিয়ে ফুলগুলা দেখিয়ে দিচ্ছি। আর এগুলো গোলাপি রঙের ফুলগুলা ফুটবে, আর যখন সব কটা গাছে ফুলগুলা ফুটে তখন কিন্তু অসাধারণ লাগে দেখতে। বিকেলের মিষ্টি রোদে সবুজ ঘাসগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, আর এখানে বুনো হাঁসগুলো যেন রোদ পোহাচ্ছে, ওরা আনন্দে মেতে উঠেছে। এখানে চারদিকে অনেক মানুষ, সবাই বাসা থেকে বের হয়ে আসছে এত সুন্দর দিন, এত সুন্দর বিকালটা উপভোগ করতে। তো চারদিকে বাচ্চারা খেলতেছে, এখানে টেনিস কোর্টও আছে, এখানে বাস্কেটবল খেলারও একটা মাঠ আছে। এখানে খেলা হচ্ছে, বাচ্চারা খেলতেছে। আর এই যে লেক, লেকের চারপাশে কিন্তু যারা এখানে ওয়াকিং এর জন্য আসে ওরা ওয়াক করে। আর ছোট বাচ্চাদের জন্য একটু দূরেই এখানে জঙ্গল জিম আছে, দোলনা আছে, মানে বাচ্চাদের খেলার যা কিছু সব কিছু এক সাইডে আছে। আর লেকের চারদিকে সবাই যারা হাঁটতে আসে হাঁটে, আর বাচ্চারা যারা সাইকেলিং করে সাইকেলিং করে। তো সব মিলে পার্কটা আসলে অনেক সুন্দর। আর এই পার্কটা যেহেতু আমার বাসার পাশেই, বেশি দূরে না, তো প্রায়ই এই পার্কে আমার আসা হয়। আর এই গাছটাও দেখিয়ে দিলাম, মাশাল্লাহ অনেক সুন্দর ফুলগুলো ফুটেছে, আমি একটু ক্লোজ নিয়েই দেখিয়ে দিলাম। আর এই তো আমি একটু হেঁটে ক্লোজ যাচ্ছি, এখানে বাচ্চারা খেলতেছে। আশা করি আমার এই ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটা সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, সবাই অনেক ভালো থাকেন আর সবাই সেফ থাকেন এই প্যান্ডামিকে, যেন সবাইকে আল্লাহ হেফাজতে রাখে, সেটাই দোয়া করি।